আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত। বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজনকে যুক্ত করি, সাবটন ভাই। হ্যালো, যুক্ত করেন কিন্তু দেখেন পয়েন্টে কথা বলতে পারেন কি পারে। মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। মানুষ আপনি আনমিউট করে নিজেকে আনমিউট করে কথা বলেন। মানুষ নিজেকে আনমিউট করে কথা বলেন, নিজেকে মিউট করে রেখেছেন, নিজেকে আনমিউট করেন না, আপনি কথা বলছেন না ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। যে ভাই আমি একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা দেখে আমি আসলে আপনারা ওই যে এইভাবে 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 কথা বলছেন কেন ভাই? জি ভাই, আমি তো এইভাবে কথা বলি, এটাই তো। আপনি এইভাবে কথা বলেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু কথা পরিবর্তন করে কথা বলছেন। হ্যাঁ জি, একটু পরিবর্তন করে কথা বলতেছি। আচ্ছা যাই হোক ভাই, এটা ব্যাপার না। কথা হচ্ছে এই যে মহানবী যে কেন তার পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছিলেন, সেই একটা ভিডিও ব্যাখ্যাটা আমি দিয়েছি, এটা একটু দেখা মানে কিছু ভাই আমরা তো ভিডিও এইভাবে দেখাই না, আপনি যদি কয়েক কিছু বলতে চান তাহলে বলতে পারেন। না আমার তেমন কিছু বলার নেই, আপনি ভিডিওটা একটু দেখেন, পরে আমি আর কি এই বিষয়ে সম্পর্কে পরে আপনার কাছ থেকে জানবো আর কি পরবর্তী লাইভে। ভাই ভিডিও দেখা তো আমার মনে হয় না সম্ভব হবে, আমার তো এত সময় আসলে হবে না। আপনি যদি কিছু বলতে চাইতেন তাহলে বলতে পারতেন, আপনাকে সেই সুযোগটা দিতে পারতাম, কিন্তু ভিডিও দেখা। ভিডিও আপনি না আসিফ ভাই, উনি মানে কি কথা বলতেই পারতেছেন না, উনি বয়স ইয়ে করতেছেন, তো উনি চাচ্ছেন ভিডিওটা দেখে। আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিওটা রাখলাম, আমি আমি দেখবো দরকার হলে সম্ভব। ঠিক আছে জি ভাই, একটু দেখা মানে ভিডিও সম্পর্কে আপনাদের মতামতটা একটু জানতে চাই আর কি। ওটা এটা মতামত মতামত জানতে নেক্সট টাইম আবার যুক্ত হয়, যুক্ত হয়ে আপনার এক্সাক্ট কোশ্চেনটা করেন যে কোথায় আপনার এটা নিয়ে একটা কোনো কোশ্চেন বা কোনো পয়েন্ট আছে। ঠিক আছে জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় ফারাজ ভাই উনি ভিডিওটা বানাইছে, ভিডিওটা এখন এটা এখানে যতই বলেন ছাড়বো না ভাই, ভিডিও এখানে ছাড়বো না। আপনার যদি মানে পালক পুত্রের বিয়ের মধ্যে কোনো মিরাকল থাকে দেখলাম কি মিরাকল আছে, কিন্তু এটা এখানে তো ছাড়বো না ভাই। আর চাইলে ধরেন আমি যদি 2 সেকেন্ডের জন্য ছাড়ি, তার যদি ভিডিও হয় সে সংশোধন মতো কপিরাইট ক্লেম দিয়ে দিবে, এত এত ইয়ার। এবং এটা এটা এটাও আমি জানি যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে সেই সময় না করলে সেই সময় একটা বিরাট দুর্ঘটনা ঘটতে পারতো এবং মহাবিশ্ব ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারতো। অবশ্যই অবশ্যই অবশ্যই, অ্যাস্ট্রয়েড পড়ে যেত না কি বলেন, খালি একদম 1 ইঞ্চি সামনে এসে আবার ঘুরে গেছে যখন কুবুরটা বলছে আর কি, মানবতা তো তখনই রক্ষা পাইছে কবুলটা বলার সাথে সাথে। মানে কবুলটা না, যে মানে মোহাম্মদের ঘরে তো তখন অনেক সাহাবীরা বসে ছিল, হ্যাঁ উঠতেছিল না তখন আর কি, মোহাম্মদ যে ওই আয়াতটা নাযিল করলো যে নবীর ঘরে তোমরা এই অযথা বসে থেকো না। হ্যাঁ নবী লাজুক তো এই জন্য বলতে পারে না, আল্লাহ আমি বলতেছি তোমরা নবীর ঘরে ঢুকতে হইলে অনুমতি নিয়ে রাখবা, এই কথা বলে মানে লোকজনে বের করে দিল ঘরের থেকে। হ্যাঁ বের করে দিয়ে তারপর পর্দাটা ফেলে দিল, এই পর্দা ফেলার সাথে সাথে পৃথিবীটা রক্ষা পেয়ে গেল। আচ্ছা ভাই আমার যদ্দুর মনে পড়ে এই বিয়ে তো মানে বিয়ের তো কোনো ইয়ে ছিল না, মানে ট্রেডিশনাল বিয়ে ছিল না, মানে ওরকম বলা হয় কি আকাশ থেকে বিয়ে নাকি আল্লাহ করানো বিয়ে, এরকম এরকম ইয়ে করে না এই বিয়েটা সম্পর্কে? হ্যাঁ আল্লাহ আসমান থেকে বিয়েটা দিয়েছে, আল্লাহ বিয়ে করেছে তাকে। ভাই আল্লাহ হলো ঘটক, ঘটক আল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি তাহলে।